হাই ফ্রেন্ড, আজকে তোমরা দেখতে পাচ্ছ রুটি, রাতের আমাদের মেনু আলু ভাজা রুটি। এই যে দেখতে পাচ্ছ এখানে রুটি হচ্ছে, এখানে রুটি বেলা চলছে, রুটি আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা। এই আলু ভাজা একটু বাদেই বসবে, আপাতত রুটিটা হচ্ছে। এখন গরম গরম আলু ভাজা হবে, এই গরম গরম আলু ভাজার সাথে এই রুটি দিয়ে আমরা আলু ভাজা খাবো রাতে। আজকে গায়ে সারিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, তাওয়া বাসি দিল, এবার তেল দেবে তাওয়াতে, তারপরে আমাদের আলু ভাজা রেডি হবে। যেখানে দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজ কাটছে, আলু ভাজা আমাদের পেঁয়াজ দিয়ে, ভালোই লাগে বেশ খেতে আলু ভাজাটা। যাই হোক, আলু ভাজাটা হোক, তোমরা সাথে থাকো। তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে তেল ঢালা হচ্ছে, পরিমাণ মতন তেল ঢালা হয়েছে, সরষের তেল। তেলটা তেলে গেলেই আলু ভাজাটা ছেড়ে দেবে, কয়েক মিনিটের মধ্যেই আমাদের আলু ভাজা রেডি হয়ে যাবে। এদিকে রুটি রেডি হচ্ছে, আমাদের রাতের মেনু আলু ভাজা রুটি দিয়ে আজকে আমরা রাতের ডিনার আবার ছেড়ে দেবো, সারবো। রুটি হয়ে গেছে, রুটিটা ছাড়া হচ্ছে। ফুলকো ফুলকো রুটি হচ্ছে, খুব সুন্দর ফুলেছে রুটিটা। আমার মা রুটি খুব ভালো বানাতে পারে, তোমরা দেখেছো সবাই, যে দেখে নাও। তেলের মধ্যে কি দিল, এটা কালো জিরে দিল তেলের মধ্যে। আলু ভাজাটা চাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমার বউ বা হাতে রান্না করতে পারে খুব ভালো সুন্দর ফুল ডিলারে। আলু ভাজার মধ্যে এবার লঙ্কা কুচি আর পেঁয়াজটা কুচি রেখেছে, এটা দিয়ে দেবে। নুন দেওয়া হলো পরিমাণ মতো, আর এবারে হালকা করে একটু হলুদ দেওয়া হবে। এই যে হলুদটা দেওয়া হচ্ছে, আর কিছু লাগবে না মোটামুটি। এই দিলে আলু ভাজাটা আমাদের আজকে রাতে আলু ভাজা রেডি হয়ে যাবে। এই যে এবার পেঁয়াজটা কুচি রেখেছে, পেঁয়াজটাও দিচ্ছে। মোটামুটি আলু ভাজা সব দেওয়া হয়েছে, আলু ভাজা রেডি হয়ে যাবে এখানে। বাই। আমাদের আলু ভাজা রেডি।